হ্যালো ফ্রেন্ডস এগিয়েছে টু পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত ফুড এস আই দু হাজার তেইশ চব্বিশের এক্সাম কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই মাত্র দু মাস মতো বাকি আছে তো এই দু মাসের প্রত্যেকটা দিন কিভাবে কাজে লাগিয়ে ম্যাথে পঞ্চাশে পঞ্চাশ পাবেন সেটা নিয়েই আলোচনা করব তো কয়েকটি পয়েন্টের কথা বলবো যেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে যেগুলো করলে আপনারা কিন্তু পঞ্চাশে পঞ্চাশ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো তার আগে দেখে নেব সিলেবাসটা কী আছে এবং দু এবং দু সালে কোন চ্যাপ্টারের উপর থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিল তো চলুন শুরু করবো আর কোন টাইম ওয়েস্ট করবো না শুরু করার পূর্বে বলবো যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেখে নেব তো এখানে সিলেবাসগুলো আছে পরপর তো দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দো সালে কোন চ্যাপ্টারের উপর থেকে কতগুলো করে কোশ্চেন এসেছিলো সেগুলো একবার আলোচনা করে নেব তো ফার্স্ট আমি বলবো দু হাজার উনিশ সালের কথা এবং তারপর দু হাজার চোদ্দো পারসেন্টেন্স যেখান থেকে দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো তিনটি এবং দু হাজার চোদ্দো সালে কোশ্চেন এসেছিলো পাঁচটি প্রফিট অ্যান্ড লস যেখান থেকে দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো চারটি দু হাজার চোদ্দো সালে কোশ্চেন এসেছিলো আটটি সিম্পল ইন্টারেস্ট যেখান থেকে কোশ্চেন এসেছিলো তিনটি এবং দু হাজার চোদ্দো সালে পাঁচটি কম্পাউন্ড ইন্টারেস্ট দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো একটি দু হাজার চোদ্দো সালে কিন্তু কোনো কোশ্চেন আসেনি রেশিয়ান প্রোপোশন যেখানে দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো পাঁচটি এবং দু হাজার সালে কোশ্চেন এসেছিল টোটাল সাতটি তো বুঝতেই পারছেন এই চ্যাপ্টারগুলো কতটা পরিমাণে ইম্পর্টেন্ট যেখান থেকে আপনাদের দু হাজার চোদ্দ এবং দু হাজার কোশ্চেন আসছে এবং সেখানে কিন্তু পাঁচটির বেশি কোশ্চেন আসছে তো একটি চ্যাপ্টার করেই কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় নম্বর কমন পাচ্ছেন তাছাড়া এলসিএম অ্যান্ড এইচসিএফ এখান থেকে দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিল চারটি এবং দু হাজার সালে কোশ্চেন এসেছিল তিনটি পার্টনারশিপ এখান থেকে দু হাজার উনিশ সালে কোনো কোশ্চেন আমি দেখতে পাইনি এবং দু হাজার চোদ্দো সালে একটি কোশ্চেন এসেছিল অ্যাভারেজ অ্যাভারেজ থেকে কিন্তু দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো দুটি এবং দু হাজার চোদ্দো সালে কোশ্চেন এসেছিল পাশ পাঁচটি টাইম অ্যান্ড ওয়ার্ক দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিল টোটাল এখানে পাঁচটি কোশ্চেন এসেছিলো দু হাজার উনিশ সালে এবং দু হাজার চোদ্দো সালে কোশ্চেন এসেছিল দুটি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ফাইভ অ্যান্ড সিস্টেন্স এখান থেকে কোনো কোশ্চেন আমার চোখে পড়েনি মিক্স অ্যান্ড অ্যালিগেশান এখান থেকে কিন্তু দু হাজার উনিশ সালে কোশ্চেন এসেছিলো টোটাল দুটি দু হাজার চোদ্দো সালে কোনো কোশ্চেন আমি পাইনি এবং প্রবলেম অন এজ এজ রিলেটেড যে কোশ্চেনগুলো হয় পিতা মাতার বয়স বা পিতা পুত্রের বয়স পাঁচ বছর আগে কত ছিল বা পাঁচ বছর আগেই রেশিও ছিল পাঁচ বছর পরে কত হবে ইত্যাদি যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো কিন্তু তিনটি এসেছিল দু হাজার চোদ্দো সালে দু হাজার উনিশ সালে সম্ভবত এখান থেকে একটি কোশ্চেন এসেছিল তো নেক্সট আমরা চলে যাবো সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন থেকে কিন্তু দু হাজার উনিশ সালে পাঁচটি কোশ্চেন এসেছিলো এবং দু হাজার চোদ্দো সালে দুটি টাইম ডিস্ট্যান্স অ্যান্ড স্পিড এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছিল তিনটি আর দুটি ট্রেন অ্যান্ড স্পিড রিলেটেড যে কোশ্চেন বা রেস রিলেটেড যে ট্রেনের উপর তো এখান থেকে কোশ্চেন এসেছিলো টোটাল একটি আর দুটি এরিয়ার রিলেটেড যে কোশ্চেন দু হাজার চোদ্দো সালে এসেছিলো এখান থেকে তিনটি বোর্ড অ্যান্ড স্ট্রিম একটি একটি করে এসেছিলো নাম্বার সিস্টেম আর নাম্বার সিরিজ এখান থেকে পাঁচটি আর চারটি কোশ্চেন এসেছিলো ক্লক এবং ক্যালেন্ডার একটি করে কোশ্চেন এসেছিলো দু হাজার উনিশ সালে তো এখানে যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এবং প্রত্যেকটি চ্যাপ্টারের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ এবং দু হাজার চোদ্দো সালে কতগুলো করে কোশ্চেন এসেছিলো যার মধ্যে পার্সেন্টেজ এটা ইম্পর্টেন্ট প্রফিট লস সিম্পল ইন ইন সিম্পল ইন্টারেস্ট তো এই চ্যাপ্টারগুলো করলে কিন্তু আপনারা একটি চ্যাপ্টার করলে তিন থেকে পাঁচ নম্বর কিন্তু কমন পাবেন তাছাড়া রেশিও অ্যান্ড প্রোপোশন এলসিএম এটা অ্যাভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক তো এই কোশ্চেনগুলো কিন্তু সরি এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আপনারা মাস্ট কোশ্চেন পাবেন একটি কোশ্চেন নয় একের বেশি কোশ্চেন কিন্তু আসছে এখান থেকে সিম্পল ইন্টার এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার টাইম ডিস্ট্যান্স অ্যান্ড স্পিড এটাও ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম বা নাম্বার সিরিজ এখান থেকেও কোশ্চেন দেখা যাচ্ছে ট্রেন রিলেটেড যে কোশ্চেন এখান এগুলো থাকছে তো বুঝতেই পারছেন কোন চ্যাপ্টারগুলো আপনাদেরকে আগে করা উচিত কোন চ্যাপ্টারগুলো পরে করা উচিত তো এই দু মাসে লাস্ট দু মাসে যে কাজগুলো আপনাদেরকে করতে হবে কয়েকটি পয়েন্ট আকারে আমি বলব ফার্স্ট দু উনিশ এবং দু হাজার চোদ্দো সালে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আপনাদেরকে দেখা দুই নম্বর প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ আপনাদের কনসেপ্ট বেসিক কোশ্চেন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনাদেরকে কনসেপ্ট বুঝে কিন্তু করা অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আছে সিলেবাসের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু ডিটেলসে করা এখন কথা হচ্ছে কোন চ্যাপ্টার আগে করবেন এবং কোন চ্যাপ্টার পরে করবেন দু এবং দু এই সালগুলোতে যে চ্যাপ্টারের উপর থেকে সব থেকে বেশি কোশ্চেন এসেছিলো সেইগুলো আপনারা আগে তুলে ফেলুন এবং তারপর বাদ বাকি চ্যাপ্টার তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে এই যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ফার্স্ট আপনারা দেখে দেখেছেন যে কোন চ্যাপ্টারের উপর থেকে কোন কোশ্চেনগুলো আসছে থেকে বেশি কোশ্চেন কোন চ্যাপ্টারের উপর থেকে আসছে এরপর ওই প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো আপনারা সলভ করুন একবার না হলে দুবার দুবার না হলে তিনবার যত বার করার পর আপনাদেরকে পুরোপুরি মুখস্থ হয়ে যাবে এক কথায় বলতে পারেন ততবার আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে চার নাম্বার যে পয়েন্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কি মক টেস্ট মক টেস্ট কিন্তু আপনাদেরকে রেগুলার একটি করে দিতে হবে এবং সেটা কিন্তু সেকশনাল মক টেস্ট দিতে হবে সেকশনাল মক টেস্ট দিতে হবে রেগুলার একটি করে পঞ্চাশটি কোয়েশ্চেন থাকবে সেটা আপনারা অনলাইনে দিন বা অফলাইনে অফলাইনে অনেক বই পাবেন বাজারে যে কোনো একটি বই নিয়ে নিন সেখান থেকে দিন বা অনলাইনে আপনারা টেস্ট কিনে নিন সেখান থেকে দিন তো পঞ্চাশটি কোশ্চেন থাকবে রেগুলার কিন্তু পঞ্চাশটি কোশ্চেন আপনাদেরকে মক টেস্ট দিতে হবে এবং সেগুলো কিন্তু ডিটেলস অ্যানালিস করতে হবে দেখতে হবে কোন চ্যাপ্টার আপনার হচ্ছে না কোন কোশ্চেনগুলো আটকে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু আপনাদেরকে আবার রেগুলার সরি সেই চ্যাপ্টারগুলো কিন্তু আপনাদেরকে আবার প্র্যাকটিস করতে হবে তো এই যে চারটি পয়েন্টের কথা বললাম এই চারটি পয়েন্ট আপনাদেরকে কিন্তু এই লাস্ট মাস মেনে চলতে হবে তবেই কিন্তু পঞ্চাশে পঞ্চাশ আপনারা অ্যাটেম্প করতে পারবেন তো এই পয়েন্টগুলো করুন ফলো করুন এবং আমাদের এখানে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে আপনারা এটা করতে পারেন যদি আপনাদের মনে হয় তো করতে পারেন আর যদি মনে হয় যে কোনো অসুবিধা নেই ম্যাথে তো করার কোনো দরকার নেই ফালতু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই তাছাড়া এখানে চ্যাপ্টারগুলো করা আছে যদি কারোর মনে হয় যে চ্যাপ্টারগুলো করতে হবে এখানে কতগুলো চ্যাপ্টার বাকি আছে তো আমি এই মাসের মধ্যে এগুলো করিয়ে দেব তো যদি কারোর মনে হয় চ্যাপ্টারগুলো এখনও ঠিকঠাকভাবে ওঠেনি তো এখান থেকে আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে আজকের টপিক যেটা নিয়ে আলোচনা করলাম এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করুন আর নেক্সট ভিডিওতে আমাদের অবশ্যই দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড বাই